তো শুরু করি আমরা পাঁচ নাম্বার ট্রান্সলেশন ট্রান্সলেশনে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সময় কিন্তু সেভ করা যেতে পারে ট্রান্সলেশনে। সেটা বাংলা থেকে ইংলিশ হোক আর ইংলিশ থেকে বাংলা হোক ট্রান্সলেশন এমন একটা টপিক যে তোমাকে সময় সেভ করতে সাহায্য করবে মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে ছটা টপিক যদি শেষ করতে হয় তবে ট্রান্সলেশনে কিন্তু রিয়াকশানটা খুবই কুইক হতে হবে কুইক রিয়াকশান দিতে হবে তো আজকে আমরা যেটা নিয়েছি প্যারাগ্রাফ সেটা পিসি দাসের বই থেকে সেখানে টোটাল ট্রান্সলেশনটা দেওয়া ছিল আমি একটু বলার চেষ্টা করব আমি একটু গাইড করার চেষ্টা করব যে কীভাবে কী করা যেতে পারে অবশ্যই সেটা বিগিনারদের জন্য যারা বিগিনার রয়েছ ওরা যদি এই জিনিসগুলো একটু ফলো করে যাদের সেন্টেন্স মেকিং অসুবিধা হচ্ছে তারা এই জিনিসগুলো ফলো করলে হয়তো আরেকটু উন্নতি হতে পারে আর যারা জানো যারা ইংলিশে স্ট্রং রয়েছে তারা জাস্ট দেখো আর ডাইরেক্ট লেখার চেষ্টা করো ডাইরেক্ট ট্রান্সলেট করো তাদের তো ভাবাভাবির কোনো কাজ নেই তারা ডাইরেক্ট ট্রান্সলেট করো কিন্তু যারা একেবারে বেসিক লেভেলে কমতি রয়েছে তারা একটুখানি ভেবে চিনতে করো যাতে গ্রামার্টিক্যালি পার্টটা যাতে ঠিক থাকে সঠিক থাকে তো চলে আসি প্রথম সেন্টেন্সে আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি আচ্ছা সবার প্রথমে যারা বিগিনার মানে হচ্ছে একদম শুরু করছো তারা একটা কাজ করতে পারো তারা না সেন্টেন্সে ভার্ব কোনটা রয়েছে সেটাকে খুঁজে বার করতে পারো তো পরিত্যাগ করি এটা আমাদের ভার্ভ হতে পারে পরিত্যাগ করি যদি ভার্ভ হয় তো পরিত্যাগ করে ইংলিশকে গিভ আফ করা আচ্ছা তার আগেও বোঝার চেষ্টা করি এটা হচ্ছে কোন টেন্সে রয়েছে মানে এটা কি প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি তার মানে একটা জেনারেল সেন্সের কথা বলছে এটা সব সময়ের কথা বলছে এটা প্রত্যেকের লাইফের কথা বলছে তার মানে এটা একটা জেনারেল ফ্যাক্ট বলতে পারো আর এটা যেহেতু জেনারেল ফ্যাক্ট তাহলে এটা আমাদের সিম্পল প্রেজেন্টেন্সে হবে বা প্রেজেন্ট ইনডেফিনেটে হবে তো প্রেজেন্ট টেন্স বুঝতে পারছো প্রেজেন্ট ইনডেফিনেট খুব সিম্পল ব্যাপার তো চলে আসে গিভ আপ গিভ আপ মানে পরিত্যাগ করা তো আম এবার প্রশ্ন এটা যেহেতু ভার হয়ে গেল পরিত্যাগ করা ভার হলো এবার প্রশ্ন হচ্ছে কে পরিত্যাগ করে সাবজেক্ট পেতে গেলে কী করবো হুদারাইতে কোশ্চেন করবো তো কে পরিত্যাগ করে অ্যান্সার হচ্ছে ওই আমরা পরিত্যাগ করি কি পরিত্যাগ করি অনেক জিনিসকে পরিত্যাগ করি সেটাই লেগেছে মেনি থিংস এবার কেন পরিত্যাগ করি কি মনে করে পরিত্যাগ করি আমরা মনে করি তাদেরকে আমরা মনে করি তাদেরকে কঠিন এবং অসম্ভব তো কনসিডারিং দেম তাদেরকে বিবেচনা করি অ্যাজ ভেরি ডিফিকাল্ট খুব কঠিন বলে মনে করি এবং ইম্পসিবল মনে বলে মনে করি অসম্ভব বলে মনে করি তাই আমরা প্রচুর জিনিসকে হচ্ছে পরিত্যাগ করে দিই আমাদের জীবনে তো আমাদের জীবন ইংলিশ হচ্ছে ইন আওয়ার লাইফ একে চাইলে তোমরা পরেও লিখতে পারতে অসুবিধার কোনো ব্যাপার নেই তো সিম্পল ছিল সেন্টেন্সটা আশা করি বুঝতে পারলে যে কিভাবে ব্রেকটা করা হচ্ছে চলে আসি সেকেন্ড সেন্টেন্সের দিকে কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি দেখতে পাচ্ছ দুটো ভার রয়েছে তো কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করি তাহলে একটা প্রদর্শন করা আর একটা হচ্ছে শুরু করি তো আমি দুরকমভাবে লেখার চেষ্টা করেছি তোমরা আরও লিখতে পারো একাধিক ওয়েতেও হতে পারে শুধু দেখবে যে সেন্সটা যেন সেম থাকে আর গ্রামাটিক্যালি পার্ট যেন ওকে থাকে তাহলেই চলবে তুমি যেমন খুশি সেরকম লেখো আর অবশ্যই চেষ্টা করো সিম্পল ভাষায় লেখা ভোকাবুলারি অবশ্যই সিম্পলে লেখার চেষ্টা করবে সিম্পল আর অবশ্যই মডার্ন জাতীয় মানে মডার্নে যে ভোকাবুলারি চলছে সেখান থেকে বেছে নিয়ে তোমরা লেখার চেষ্টা করো তো কখনও কখনো 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 হচ্ছে সামটাইমস বুঝতে পেরেছি সামটাইমস এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ অ্যাডভার্ভ তো ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ভকে আমরা সাবজেক্টের পরেও লিখতে পারি আর মেন ভার্ভের মিডিলেও দিতে পারি অথবা আমরা একে শুরুতেও দিতে পারি খুব রেয়ার টাইমে যখন আমরা খুব এম্পাসাইজ করছি টোটাল ব্যাপারটার উপরে সামটাইমস অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি যাই হোক নাম নিয়ে যাই আছে না তো দেখা যাক প্রদর্শন করার ইংলিশ হচ্ছে শো তাহলে শো করে শো করা হচ্ছে কে শো করছে আমরা শো করছি কি শো করছি সামকারেজ কিছুটা সাহস তো দেখো আমরা কিছুটা সাহস প্রদর্শন করছি তো এটা একটা পার্ট হিসাবে আমি লিখলাম প্রথম সেন্টেন্সে এটা একটা পার্ট হিসাবে লেখা সামটাইমস মাঝে মধ্যে উই শো আমরা প্রদর্শন করি সামকারেজ কিছু প্রদর্শনকে দেখো এটা ওয়াটের কোশ্চেন ওয়াটে দ্বারা যে অ্যান্সার পাবে তাকে অবজেক্ট বলবো আর এটা হচ্ছে হুইয়ার কোশ্চেন তো সিম্পল হবে ব্রেক করো প্রথম দিকে ব্রেক করা শেখো ভালো করে ব্রেক যদি একবার করতে পারো ধীরে 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 করে না অনেক ভালো লেভেলে পৌঁছে যেতে পারো পারবে কোনো টেনশনের কিছু ব্যাপার নেই কিন্তু রেগুলার প্র্যাকটিস চাই যেটা এখনকার স্টুডেন্টরা যেটা করছে অনেক স্টুডেন্ট আছে যারা এই মুহূর্তে ঝিমিয়ে পড়েছে তারা ভাবছে এখন অনেক টাইম এই কদিন তো খাটলাম এখন কিছু রেস্ট নেই আবার পরীক্ষার আগে খাটব বা এটা যদিও না ভাবে অবচেতন মনে এটা ভাবিয়ে দিয়েছে এখন সবাই ঝিমিয়ে পড়েছে রেস্ট নিচ্ছে ওপর থেকে কিন্তু যারা সিনসিয়ার যারা অরিজিনাল লেভেলের ছেলে তারা কিন্তু প্রতিনিয়ত খাটবে আর তাদের সিলেকশন কিন্তু তাদের সিলেকশন থেকে বাদ দেওয়া খুব কঠিন হয়ে পড়বে তোমাদের উপরে কোশ্চেন তোমাদের উপরে ডিপেন্ড করবে এবার তোমরা কোন ক্যাটাগরির মধ্যে হবে প্রতিনিয়ত খাটবে নাকি এখন আপাতত রেস্টটা নিয়ে নাও পরীক্ষার আগে আবার খাটবে ডিপেন্ড করবে তোমার উপরে তো চলে আসি সামটা এটা তো বুঝতে পারলাম আমরা সামটাইমস মানে কখনো কখনো আমরা দেখাই প্রদর্শন করি কিছু কারেজ অ্যান্ড এবং কোনো কাজ শুরু করি অ্যান্ড স্টার্ট সাম ওয়ার্ক এবং কোন এবং কি করি আমরা শুরু করি এটাও একটা ভার কি শুরু করি সামওয়ার্ক তো এটা অবজেক্ট কে শুরু করে দেখো ওই ওই তো এখানে রয়েছে তাই উইকে আমরা কি করলাম না এখানে আমরা উইকে আবার এক্সট্রা করে লিখলাম না যেহেতু অ্যান্ড দ্বারা কনজাংশন দ্বারা জয়েন্ট হচ্ছে একে তোমরা চাইলে এরকমও লিখতে পারতে এখানে যেহেতু আমি দু দুটো অ্যান্ড দ্বারা জয়েন করেছি দেখো পরে সেন্টেন্স আমি অ্যান্ড দ্বারা যুক্ত করিনি সামটাইমস উই স্টার্ট সামথিং কখনো কখনো আমরা কিছু কাজ শুরু করি উই তা লিটিল কারেজ সাহস কিছুটা সাহসের কিছুটা সাহসের সাথে তো দেখো এই সেন্টেন্স এটার সাথে এটা একদম পুরো হচ্ছে অরিজিনাল ট্রান্সলেশন কিন্তু এটার সাথে এটা ট্রান্সলেশনটা যদি বুঝতে চাও তো সামান্য পরিবর্তন কিন্তু সেন্স দেখো টোটালি একই তুমি চাইলে এটাও লিখতে পারো চাইলে এটাও লিখতে পারো অথবা এছাড়াও এক্সট্রা কিছু লিখতে পারো সেন্সটাকে এক হওয়া চাই চল আসি পরেরটাই কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল করে দেয় এবং আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি কিন্তু ভেবে দেখো যে প্যারাগ্রাফটা বলা হচ্ছে আমাদের জীবনে অনেক জিনিসকে আমরা কঠিন অসম্ভব বলে মনে করে সেগুলোকে পরিত্যাগ করে দিই কখনো কখনো আবার সাহস প্রদর্শন করে কাজটাও শুরু করি তারপরে কি বলছে সামান্যতম অসুবিধা হলেই আমাদের স্নায়ু দুর্বল হয়ে যায় মানে আমরা ভীতও হয়ে যাই স্নায়ু দুর্বল হয়ে যাওয়া মানে কি আমরা ভীত হয়ে যাই আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি মানে যেটা কাজ করছিলাম সেটাকে আমরা কি করি সেটাকে আমরা ভুলে যাই মানে সেটাকে আমরা পরিত্যাগ করে দিই সাথে সাথে তো চলে আসি তো এখানে করে দিলাম হচ্ছে করে দেয় একটা রয়েছে হচ্ছে পরিত্যাগ করি তো প্রথম যে সেন্টেন্স কিন্তু বাট সবার আগে করে দেয় কী করে দেয় আগে এটা দেখি এটা যেহেতু ভার দ্বারা আমরা কাজ করছি এটাকে আমি বোঝানোর চেষ্টা করি করে দেয় করে দেয় ভার হলো এটা বুঝতে পারলাম করে দেয় ভার হলো কিন্তু কে করে দেয় কে করে দেয় নেই কিন্তু কি করে দেয় সেটা আছে একদম কি করে দেয় সামান্যতম অসুবিধা সামান্যতম অসুবিধা করে দেয় কি করে দেয় আমাদের স্নায়ু দুর্বল করে দেয় আশা করি বুঝতে পারলে দ্য স্লাইটেস্ট ডিফিকাল্টি স্লাইটেস্ট ডিফিকাল্টি মানে এটাই আমাদের সাবজেক্ট হয়ে গেল মেক্স মেক্স এটা আমাদের ভার্ব হয়ে গেল কাদেরকে করে দেয় আমাদেরকে করে দেয় কি করে দেয় নার্ভাস করে দেয় তো এটাই হয়ে গেল আমাদের অবজেক্ট আশা করি বুঝতে পারলে তোমরা বাট ইভেন দ্য স্লাইটেস্ট ডিফিকাল্টি মেক্স আস নার্ভাস আচ্ছা এখানে দেখো এটা একটা ক্লসের মতো ভাবতে পারো এটা একটা হচ্ছে ফ্রেসের মতো ভাবতে পারো তো এই যে ফ্রেশ যেটা রয়েছে এটা একটা রয়েছে বলে এখানে আমাদের ভারপটাও কি হলো সিঙ্গুলার ভার বলো আর এটা প্রেজেন্টে তাই আমি মিক্স করলাম তো তারপরে দেখো আস নার্ভাস তাহলে স্লাইটেস্ট ডিফিকাল্টি স্লাইটেস্ট কেন করলাম সামান্যতম এখানে দিয়েছে সামান্যতম যেহেতু এটা সামান্যতম তাই আমি টেস্ট করলাম স্লাইটেস্ট ডিফিকাল্টি সামান্যতম অসুবিধা আমাদেরকে করে দেয় করে দেয় আমাদেরকে নার্ভাস এবং আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি অ্যান্ড উই লিভ ইট দেয়ার এবং আমরা সেই অবস্থাতেই তাদেরকে কি করি পরিত্যাগ করি লিভ ইট দেওয়ার মানে পরিত্যাগ করা তোমরা চাইলে এটাকেও করতে পারো কিন্তু এর থেকে এটা হচ্ছে বেটার প্রথম সেন্টেন্সটা বেটার চলে আসি পরের সেন্টেন্সের দিকে মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষাই দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষা দেয় শিক্ষা দেয় তাহলে আমাদের ভার্ব হয়ে গেল তো লিখে দিই শিক্ষা দেয় টিচ আমাদের ভার হলো তো কি শিক্ষা দেয় কে শিক্ষা দেয় হচ্ছে মহাপুরুষদের জীবনী তো লাইফস অফ গ্রেট ম্যান অথবা বায়োগ্রাফিও দিতে পারতে লাইফসের বদলে বায়োগ্রাফিও দিতে পারতে লাইফস একটা বেটার বোঝাচ্ছে তো লাইফস অফ গ্রেট ম্যান টিচ আস আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে এখানে টিচ হলো কারণ দেখো লাইভস মানে জীবনীগুলো মহাপুরুষদের জীবনীগুলো তো যেহেতু এটা প্লুরাল রয়েছে তাই এই ভার্বটাও কি হলো প্লুরাল হলো লাইভস অফ গ্রেট ম্যান টিচ আস আমাদেরকে শিক্ষা দেয় এবার কি শিক্ষা দেয় সেটা দেখব যে পৃথিবীতে যে যে মানে হচ্ছে দ্যাট পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই জাস্ট এটাকে এবার সিম্পলি আলাদা করে ভাবার চেষ্টা করো এই পর্যন্ত তো আমরা কমপ্লিট করে ফেললাম এই শুরুর পার্ট তো আমরা কমপ্লিট করে ফেললাম এখানে এবার এই পার্টটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই তো একে কীভাবে ভাবতে পারি একে সাবজেক্ট কীভাবে করবো পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই তো দেখো সাবজেক্টটা আমরা সাধারণত খুব একটা ভালো খুঁজে পাচ্ছি না তো সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা দেয়ার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দ্বারা শুরু করি তবে সেন্সটাও ভালো হবে সেন্টেন্স মেকিংটাও ভালো হবে দেখো দেয়ার দ্বারা আমি শুরু করেছি একে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার দেয়ার ইজ নাথিং ইম্পসিবল সেখানে কোনো কিছু অসম্ভব নেই ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে খুব ইজি সেন্টেন্স খুব ইজি জাস্ট ব্রেক করাটা শিখে যাও পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই দেয়ার ইজ নাথিং ইম্পসিবল অসম্ভব বলে কিছু নেই অসম্ভব বলে কিছুই নেই দেয়ার ইজ নাথিং ইম্পসিবল অসম্ভব বলে কিছু নেই কোথায় নেই পৃথিবীতে নেই আর তোমরা জানো যেটা হয়ার দ্বারা কোশ্চেন হয় সেটা পরে হয় এটা হয়ার দ্বারা কোশ্চেন হচ্ছে তো এটা পরে হচ্ছে এটা আমি বেসিক স্ট্রাকচার এই জিনিস নিয়ে বলেছিলাম তাহলে মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষা দেয় দ্য লাইফস অফ গ্রেট ম্যান টিচার্স যে কী শিক্ষা দেয় পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেয় অসম্ভব বলে কিছু নেই দেয়ার ইজ নাথিং ইম্পসিবল কোথায় পৃথিবীতে ইন দিস ওয়ার্ল্ড চলে আসি সেন্টেন্স আশা করে ব্রেক করাটা তোমরা বুঝতে পারছো এবার নেপোলিয়ান একথাও বলেছে যে অসম্ভব শব্দটি তার অভিধানে নয় নেই তোমরা চাইলে এক নাম্বারটাকেও দেখতে পারো চাইলে দু নাম্বারকেও দেখতে পারো তো চলো দু নাম্বারকে একটু চেক করার চেষ্টা করি নেপোলিয়ান অলসোসাইড নেপোলিয়ান একথাও বলেছে কি বলেছে দ্যাট দ্য ওয়ার্ড এই যে ওয়ার্ড যেটা রয়েছে ইম্পসিবল অসম্ভব যে শব্দটি রয়েছে ডিড নট এক্সিস্ট মানে তার অস্তিত্ব নেই অস্তিত্ব নেই ইন হিস ডিকশনারি তার ডিকশনারিতে নেপোলিয়ান যে মহৎ মহান যে নেপোলিয়ান যিনি সারা প্রায় ইউরোপ জয় করে ফেলেছিলেন সেই নেপোলিয়ান একটা কথা বলতেন অসম্ভব বলে আমার কোনো কথা নেই যেটা আমার ডিকশনারিতে যার অবস্থান রয়েছে বা অস্তিত্ব যার রয়েছে অসম্ভব বলে কোনো কিছু আমার ডিকশনারিতে লেখা নেই এটা নেপোলিয়ান বলতেন তো সেই কথা এখানে দিয়েছে নেপোলিয়ান অলসো সেইড দ্যাট দ্য ওয়ার্ড ইম্পসিবল ডিড নট এক্সিস্ট ইন হিস ডিকশনারি তো এটাও বুঝতে পারছো তোমরা চাইলে এক নাম্বার কেউ করতে পারো চলে আসে লাস্ট সেন্টেন্সের দিকে এটা সত্য যে এটা সত্য যে ইট ইস ট্রু দ্যাট এটা সত্য যে ইট ইস ট্রু দ্যাট এমনকি যে কাজকে আপাতত বল আপাতত ভাবে অসম্ভব বলে মনে হচ্ছে যে কাজকে এমনকি যে কাজকে এমনকি মানে এমন এমনকি মানে হচ্ছে ইভেন যে কাজকে আপাততভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যায় এটা সত্য যে ইট ইজ ট্রু দ্যাট এটা সত্য যে ইট ইস ট্রু দ্যাট কি এমনকি যে কাজকে দোস টাস্ক হুইচ আর সিমিং ইম্পসিবল সিমিংলি ইম্পসিবল যে কাজকে মনে হচ্ছে বোধ করা হচ্ছে ইম্পসিবল অসম্ভব বলে মানে এটাকে সম্পন্ন করা যেতে পারে কিসের দ্বারা সম্পন্ন করা যেতে পারে দৃঢ় প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যেতে পারে উইথ আ স্ট্রং অ্যান্ড সিনসিয়ার ডিটার্মিনেশন তো দেখো এই সেন্টেন্সটাও কিন্তু খুব ইজি ছিল দেখে মনে হচ্ছে যে খুব বড় কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করে কি বলেছে দেখ খুব সিম্পল সেন্টেন্স মানে এই দেখে মনে হতে পারে যে বড় কিন্তু এদের যখন ট্রান্সলেট করবে এরা খুব ইজি মাপের হয়ে যাবে এটা সত্য যে ইট ইজ ট্রু দ্যাট তো এটুকু হয়ে গেল এমন কি ইভেনও হয়ে গেল এবার করব তারপর একটা যে কাজকে আপাততভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তো সেটাই লিখবো দোস টাস্ক সেই সমস্ত কাজকে যাদেরকে মনে হচ্ছে দেখো হুইচ রিলেটিভ প্রোনাউন তা দোষ টাস্ক আছে আর তা সেই কারণে এটা কি হয়ে গেল প্লুরাল ভার্ব হয়ে গেল রিলেটিভ প্রোনাউন আছে তার আগে এটা নাউন আছে এটা সাবজেক্ট আছে সাবজেক্ট প্লুরাল তাই ভার্বও প্লুরাল হলো হলো দোষ টাস্ক সেই সমস্ত কাজ যাদেরকে মনে হচ্ছে যাদেরকে মনে হচ্ছে সিমিংলি মানে মনে হওয়া ইম্পসিবল অসম্ভব বলে মনে হচ্ছে ক্যান বি অ্যাকমপ্লিশ মানে হচ্ছে তাদেরকে কি করা হতে পারে তাদেরকে করা যেতে পারে হচ্ছে সম্পূর্ণ করা যেতে পারে টিশের দ্বারা সম্পন্ন করা যেতে পারে দৃঢ় প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যেতে পারে আ স্ট্রং অ্যান্ড সিনসিয়ার ডিটারমিনেশন কিছু বুঝতে পারলে খুব সিম্পল ব্যাপার তো আর এটারও যদি সেকেন্ড পার্ট দেখতে চাও সেকেন্ড এটাও এটাও একই জিনিসে লেখা আছে ইট ইজ ট্রু দ্যাট ইভেন থিংস যেটাকে দেখে ইম্পসিবেল মনে হচ্ছে ক্যান বিপ্লাইজড উইথ এ ফার্ম অ্যান্ড সিনসিয়ার ডিটারমিনেশন জাস্ট এখানে অ্যাট দি মুমেন্ট করা হচ্ছে এই মুহূর্তে আর এখানে দ্যাট সিম ইম্পসিবল এটাই শুধু আর এখানে থিংস ছিল এখানে দোষ আর দুটোই সেম জিনিস তো এরকমভাবে তোমরা যদি চাও তো ব্রেক করে করে করো যে কোনো বইয়ে যে কোনো বই নাও সবার প্রথমে আগে বোঝার চেষ্টা করো যেমন আমি রিপোর্টেও বলি বিশেষ করে আমি যেটা বলি হচ্ছে তোমাদের প্রেসিতে প্রেসিতে আমি বলি না যে যিনি রাইটার তিনি কি বলতে চেয়েছেন তিনি কি লিখতে চেয়েছেন সেটাকে বোঝো সেরকমভাবে ট্রান্সলেশনে যখন করবে যাদের অসুবিধা আছে তার আগে ট্রান্সলেশনটাকে দেখো আর দেখে এটা বোঝো যে কিভাবে ইংলিশে তাদেরকে ট্রান্সলেট করা হয়েছে ব্রেকটা কিভাবে করা হয়েছে সাবজেক্ট কোথায় ভার্ব কোথায় অবজেক্ট কোথায় তারপরে বাকি জিনিসগুলো কোথায় চাপানো হচ্ছে সেন্টেন্স যখন বড় হচ্ছে সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া অনেক কিছু জিনিস আছে তাদেরকে কিভাবে ইউজ করা হচ্ছে সেই জিনিসগুলোকে দেখো এমপিটি রুলস আছে তো বিভিন্ন কিছু জিনিস রয়েছে এগুলোকে বোঝার চেষ্টা করো দেখবে হেল্প হবে আর প্রতিনিয়ত প্র্যাকটিস করো প্রতিনিয়ত কেউ ঢিলামি দিয়ে দিও না তবে কিন্তু পিছিয়ে পড়বে কারণ ভালো ছেলেরা কখনো কখনও নিজের কাছ থেকে বিরত হতে পারে না সেটা যে কোনো সিচুয়েশন আসুক